কেন আমি হাজার চেষ্টা করে এইবারে মান মর্যাদা ধরে রাখতে পারছি না বলো কেন আমার মেকআপ বক্সে একটা হাত দিতে মানা করছো তুমি কেন বলে এটা সামান্য একটা মেকআপ বক্স এটা নিয়ে আবার মাইকিং করছো ওই রকম একটা মেকআপ বক্স আমি জানালা দিয়েছো কি আর তোমার কথা তোমার ভাইয়া এই আপনি একটু বিচার করুন না প্লিজ আপু আপনি হাগ তুমি যে আপুর সুস্থপার তিনি আজকে অনুষ্ঠানে আসবেন না তা কি হয় দ্যাট ভাইয়াকে কোথাও খুঁজে পাচ্ছি পাচ্ছি না মানে আমি আমি সব জায়গায় খুঁজেছি ভাইয়া ভাবি কাউকে পাচ্ছি না চলো তো দেখে আসি কোথায় আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো তো দেখে আসি সবাইকে না জানিয়ে এই যে লুকিয়ে লুকিয়ে এলাম গিয়ে প্রেম করবো বলেই তো সবাইকে জানিয়ে যদি আসতাম তাহলে তাহলে যে লুকিয়ে লুকিয়ে প্রেম করার মজাটাকে আমরা পেতাম বলো পেতাম এবার হাসো এবার বলো কি খাবে বলো ফুচকা না চটপটি তুমি যা খাবে আমি জানি তোমার ফেভারিট ফুচকাই তুমি খেতে চাও তবে আমি চাই পালকি আজকে যাবে কি অর্ডার দিয়ে খাবার নিয়ে আসবে না না তুমি যাও আমি পারবো যাও যাও আমি এত কথা শুনবো না আমার অনেক খিদা পেয়েছে তুমি গিয়ে এখন অর্ডার দিয়ে আসবে ভাইয়া দুটো ফুচকা অর্ডার দেওয়া শেষ সুহেল
বাসা সবাই কি ভাববে বলো তো? চলো না। আমরা স্বামী স্ত্রী প্রেম করছি, তাতে তো ভাবা ভাবির কি আছে? আর বাড়ির লোকজন যদি ভাবেও তাতে আমাদের কি? আমাদের কি? আমরা দুজন আজ এই ঢাকা শহরের রাজা রানী, ঢাকা রাজ্যে আজকে রিক্সা করে ঘুরে বেড়াবো পঙ্খিরাজ। চলো তো, চলো, এসো 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 এসো। আরে এসো না, দেখো কেউ দরজা খুলছে না, সবাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। মা আজ নির্ঘাত বকা দেবে। মা কিচ্ছু বলবে না, আর মা যদি কথা বলে মায়ের সঙ্গে আমি কথা বলব। শুধু শুধু চিন্তা। এসো, চলো চলো। খালা, তুমি এখনো ঘুমাওনি? বাড়ির সবাই ঘুমিয়ে গেছে নাকি? এই সময়ে সবার যা করার কথা তাই করছে, ঘুমোচ্ছে। হ্যালো, কে বলছেন? স্যার, আমি আপনার শোরুমের ম্যানেজার আনোয়ার। ও, ম্যানেজার সাহেব, কি ব্যাপার এত সকালে? সর্বনাশ হয়ে গেছে স্যার। কি হয়েছে? স্যার, আপনার শোরুমে চুরি হয়ে গেছে স্যার। কি? হোয়াট? এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আপনি আপনি এখন আমাকে জানাচ্ছেন? এখন? এতক্ষণ কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? স্যার, আমি আপনার মোবাইল ফোনে অনেকবার ট্রাই করেছি, কিন্তু আপনার ফোনটা বন্ধ ছিল, এই জন্য বাধ্য হয়ে আপনার ল্যান্ড ফোনে কল করেছি। স্যার, আপনি তাড়াতাড়ি চলে আসুন। কি ব্যাপার ভাইয়া, কার ফোন? আমাকে এক্ষুনি বেরোতে হবে, খুব জরুরি। কি হচ্ছে সোহেল, এত ইমার্জেন্সি কিসের?
ডায়মন্ডের শোরুম থেকে ম্যানেজার ফোন করেছিল, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। অ্যাক্সিডেন্ট? কিসের অ্যাক্সিডেন্ট? এই আমার সাদের কিছু হয়নি তো। তাই তো, ভাইয়া তো সকাল সকাল জগিং করতে বেরিয়ে গেল। না প্রভু, বাবার কিছু হয়নি। আসলে 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 আমাদের দোকানে ডাকাতি হয়েছে। আমি এখনই যাচ্ছি। ভাইয়া ভাইয়া দাঁড়া, আমিও আসছি। আমি কিছুই বুঝতে পারছি না, এই বাড়িতে যে কি শুরু হলো। আমি বুঝতে পারছি, গতকাল থেকেই আমার মনে হয়েছে ভীষণ খারাপ একটা কিছু ঘটতে চলেছে। কাল সন্ধ্যা থেকে আমার মনে কুডাক ডাক ছিল, কিন্তু ঘটনাটা যে এত তাড়াতাড়ি হবে সেটা আমি বুঝতে পারিনি। কি বুঝতে পেরেছিলে? কাল শোরুমে গিয়েই আমার মনে হয়েছে খারাপ একটা কিছু ঘটতে চলেছে। অনেক লোকের ভিড়ে আমি কাউকে কিছু বলতে পারিনি, বাসায় এসে ভাবনাটা আমার মাথা থেকে যায়। মানে এই বাড়ির উপর একটা অশুভ কালো ছায়া ভর করেছে। শোনো, এত তাড়াতাড়ি ধৈর্য হারিও না, মনটাকে শক্ত করো। কঠিন সময়ে মাথা ঠান্ডা রাখতে হয় দানু ভাই। আল্লাহ তাআলা আছেন, তিনি সব ঠিক করে দেবেন। এর চেয়েও বেশি ক্ষতি হতে তো পারত। শরীফ, তোর বাবা কোথায়? ড্যাড এখনো শোরুমে। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের ডিনার দিচ্ছি। দাঁড়াও। শোরুম শুরু হতে না হতে গয়না চুরি হয়ে গেল। আমি এ বাড়িতে আসার পর থেকে একটার পর একটা বিপদ ঘটেই যাচ্ছে। রান্নাঘরে হাত কাটা, পরিবারের ঐতিহ্য মুক্তার মালা ছিঁড়ে যাওয়া,
এবং সর্বশেষ শোরুম থেকে গয়না চুরি। এই সব কিছুর মূল কিন্তু এক জায়গায়। যেসব হচ্ছে আমার ভালো লাগছে না, এগুলো মনে হচ্ছে বড় কোনো বিপদের পূর্বাভাস। আমার আরো মনে হচ্ছে সোহেলের আশেপাশে একটা কালো ছায়া ঘোরাঘুরি করছে। যতক্ষণ পর্যন্ত এই কালো ছায়া সরানো না হবে, ততক্ষণ পর্যন্ত বিপদ ঘটতেই থাকবে। কিন্তু এই বিপদ থেকে উদ্ধারের উপায় কি? এই বিপদ বেশি দিন থাকবে না। সময় মতো এই বিপদ কিভাবে তাড়াতে হয় আমি খুব ভালো করেই জানি। কিন্তু কালো ছায়াটা কি সেটা তো বললে না বেগম খালা। এসব কালো ছায়ার জন্য হচ্ছে নাকি অন্য কারণে হচ্ছে আমি সব বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না, সব গুলিয়ে যাচ্ছে। আচ্ছা শরীফ, একটা কাজ করলে হয় না? পুলিশের সঙ্গে যোগাযোগ করলে কি হয় বলতো? ওরা হয়তো একটা সমাধান বের করে দিতে পারে। এখনো পুলিশকে জানানো হয়নি? আচ্ছা, আমি ড্যাডকে ফোন করে বলে দিচ্ছি যে আসার সময় যেন থানা হয়ে আসে। আমার মনে হয় পুলিশকে না জানানোই ভালো। তাতে কাজের কিছুই হবে না, হিতে বিপরীত হয়ে যেতে পারে। সামনে এই পরিবারের ভালো সময় আসছে, সেদিকেই সবার মন দেওয়া উচিত। পুলিশকে না জানালে গয়না উদ্ধার হবে কি করে? একবার জিনিস হারিয়ে গেলে আর কি পাওয়া যায় খালাম্মা? অহেতুক ঝামেলা। তাই বলে কি উদ্ধারের চেষ্টা করব না? এত টাকার অলংকার। থাক না মা, যা গেছে তা তো গেছেই, ওটা নিয়ে চিন্তা করে আর কি লাভ? চেষ্টা করে দেখতে পারে, কিন্তু আমার মন বলছে কোনো লাভ হবে না। সোহেলের আশেপাশে একটা কালো ছায়া ঘোরাফেরা করছে। এই কালো ছায়া যতক্ষণ না সরানো হবে, ততক্ষণ বিপদ ঘটতেই থাকবে। আমার তিন কেমনে চলে সে খেল আছে, আর তোমার মাইয়া আমরা যেমনি থাকি যে হালে থাকি, আমার মায়াটা আমার মায়া আছেন ভালো থাকে।